নমস্কার বন্ধুরা, আমি পৃথ্বী স্ফটিকের পক্ষ থেকে স্বপ্না মুখার্জি। আজকে চলে এলাম আমার 19th এপিসোড নিয়ে। আপনারা বলতে পারেন এটা সরস্বতী পুজো স্পেশাল, কেন আমি আজকে বেশিরভাগটাই দেখাবো হলুদের ওপরে শাড়ি দেখাবো। হ্যাঁ, আর কিছু অন্য ধরনের শাড়িও আছে আমার। এই পৃথ্বী স্ফটিকটা বেহালা চৌরাস্তার কাছে, যারা আসতে চাইবেন একটু ফোন করে নেবেন। আমার ফোন নাম্বার দুটো স্ক্রিনে দেওয়া থাকবে। আপনারা যারা বুকিং করতে চাইবেন, আমার হোয়াটসঅ্যাপ দুটো নাম্বারই হোয়াটসঅ্যাপ আছে। আপনারা হোয়াটসঅ্যাপে শাড়ির স্ক্রিনশট তুলে আপনারা হোয়াটসঅ্যাপ করে দিলে আমি বুঝতে পারবো আপনারা কোন শাড়িটা চাইছেন। তাহলে আজকে আমি শাড়ি দেখানো শুরু করি, কেন অনেকগুলো শাড়ি আছে আপনাদের জন্য। আপনাদের পছন্দ হলে আপনারা আমাকে বুকিং করবেন, আপনারা ফোনও করতে পারেন, ফোন করেও আমার সাথে কথা বলতে পারেন। তাহলে আজকে প্রথম শাড়িটা দেখাচ্ছি, একটা বাংলাদেশি তাঁতের ওপর একদম হাতের কাজ দেখাচ্ছি। একটা বাংলাদেশি তাঁতের ওপর, এটা সম্পূর্ণ তাঁতের শাড়ি, তার উপরে হ্যান্ড কাথিয়াবাড়ের কাজ হয়েছে এইভাবে। এটা যাচ্ছে আঁচল পোর্শন, এটা যাচ্ছে আঁচল পোর্শন, পুরো শাড়িটা প্রচুর কাজ আছে। আমি আপনাদের দেখিয়ে দিই শাড়িটা। শাড়িটা এরকম ভাবে যাবে, এর দুটো করে পাইপিং বসানো আছে, একটা রেড আর একটা ব্ল্যাক, দুটো পাইপিং বসানো আছে। ভেতরে ছোট ছোট বুটি করা আছে, পুরো শাড়িটাতে বুটি করা আছে। আর পাড় বরাবর যে ডিজাইনটা যাচ্ছে সেটা যাচ্ছে এইভাবে, সেটা পুরো পাড় বরাবর এইভাবে ডিজাইনটা যাচ্ছে। আমি অল ওভার শাড়িটা দেখিয়ে দিচ্ছি আপনাদের, অল ওভার শাড়িটা দেখুন এরকম ভাবে যাবে। এটা যাচ্ছে পুরো শাড়িটা, পুরো শাড়িটা এরকম ভাবে যাচ্ছে। এটা এটা উইদাউট বিপি আছে, আমি দেখে নিচ্ছি বিপিতে কাজ করে দেওয়া আছে কি না। এটা উইদাউট বিপি আছে, আপনারা ব্ল্যাক বা রেড ব্লাউজ দিয়ে পরে নিতে পারেন, দেখতে খুব সুন্দর লাগবে। শাড়িটার প্রাইস আছে 2250, 2250। আপনারা স্ক্রিনশট তুলে আমাকে পাঠিয়ে দেবেন। এগুলো সমস্ত সরস্বতী পুজো উপলক্ষে দেখাচ্ছি। এরপর আরেকটা শাড়ি দেখাচ্ছি, কেন সরস্বতী পূজায় সবাই মা সরস্বতীর যে কাজকর্ম থাকে সেগুলো করেন, কাজে কটন শাড়ি আমি প্রচুর দেখিয়ে দিচ্ছি। এটা যাচ্ছে একটা মানে লেমন গ্রিন টাইপের, লেমন গ্রিন কালারের স্ট্রাইপ আছে। এটা একটা ফুলিয়া তাঁতের ওপর এইভাবে যাচ্ছে কাজটা, ঝাড়গুলো যাবে এইভাবে। এই শাড়িটাও আমি গায়ে দিয়ে একটু দেখিয়ে দিচ্ছি। এটা গায়ের ওপর এরকম স্ট্রাইপ থাকবে, আর হাফটা কিন্তু যাবে প্লেনের ওপর, হাফটা যাবে এরকম প্লেনের ওপর এমব্রয়ডারিটা করা আছে। এই দেখুন এখানে যে এমব্রয়ডারিটা আছে এইভাবে যাচ্ছে, এমব্রয়ডারিটা পার বরাবর এমব্রয়ডারিটা যাচ্ছে। ভেতরে এর যে বুটিটা যাচ্ছে ভেতরে এইভাবে যাচ্ছে, খুব নরম শাড়ি, একদম ফুলিয়া তাঁতের শাড়ি। এটা এইভাবে যাচ্ছে, এটা একটু গ্রিনের সাথে হোয়াইট কম্বিনেশনে করা আছে। দেখুন অল ওভার শাড়িটা যাবে এরকম ভাবে, একটা গ্রিন পাইপিং বসানো আছে পুরো শাড়িটাতে, এরকম ভাবে যাচ্ছে পুরো শাড়িটা। এই শাড়িটার প্রাইস আছে 2550। এটাও খুব নরম শাড়ি, অনেকগুলো কুচি টুচি হবে। এটা গেল আমাদের তৃতীয় শাড়ি। আচ্ছা, আপনাদের যে কটনই পরতে হবে এমন না, সিল্কও পরতে পারেন অনেকে, যার জন্য আমি একটু সিল্ক নিয়ে এসেছি। একটা 3D কাতান দেখিয়ে দিই এলের ওপর, এর কোয়ালিটি তো আর বলতে হবে না, যারা নিয়েছেন তারা জানেনই। 3D কাতানের কোয়ালিটি নিয়ে কিছু বলার নেই। আচ্ছা, এটা যাচ্ছে আঁচল পোর্শন, 3D কাতানের এটা যাচ্ছে আঁচল পোর্শন, এইভাবে যাচ্ছে শাড়িটা, এইভাবে যাবে পুরো শাড়িটা। এর গ্লেজই আলাদা, শাড়িটা ভীষণ সুন্দর, দেখুন অল ওভার শাড়িটা কিন্তু এরকম ভাবেই যাচ্ছে। আর এটা যাচ্ছে স্ট্রাইপে যাচ্ছে এর আঁচলটা, আর ব্লাউজ পিসটা দেখিয়ে দিচ্ছি পুরো কন্ট্রাস্ট। ব্লাউজ পিস যাচ্ছে, ব্লাউজ পিসটা যাচ্ছে এইভাবে, পুরো কন্ট্রাস্ট ব্লাউজ পিস যাচ্ছে। এটা 3D কাতান, এর দাম আছে 3800 টাকা। আর আমার অল ওভার ইন্ডিয়া শিপিং ফ্রি আছে, আপনারা জানেন, কেবলমাত্র যারা কলকাতার মধ্যে হোম ডেলিভারি নেবেন সেখানে একটা মিনিমাম একটা COD চার্জ আছে। কলকাতার মধ্যে হোম ডেলিভারি নিলে, আর কলকাতার মধ্যেও যদি কেউ মনে করেন টাকা জমা করে দেবেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের কোনো শিপিং চার্জ লাগবে না। এবার দেখাচ্ছি একটা জরি স্ট্রাইপ তাঁতের মধ্যে, এবার একটা জরি স্ট্রাইপ তাঁতের মধ্যে একটা এমব্রয়ডারি কাজ দেখাচ্ছে। এটা সম্পূর্ণ আমার নিজস্ব ডিজাইন, এইভাবে যাবে। এই অল ওভার শাড়িতে প্রচুর কাজ আছে, দেখুন এইভাবে যাচ্ছে পুরো শাড়িটা,
আর এখানে একটা লাল পাইপিং করে দেওয়া আছে শাড়িটার পাড় বরাবর। এটা যাবে আঁচল পোর্শন। আর কুচি করে আমি দেখিয়ে দিচ্ছি শাড়িটা কেমন লাগবে। শাড়িটা এইভাবে যাবে, কুচিতেও কিন্তু কাজ পড়বে। এইভাবে অলওভার শাড়িতে প্রচুর কাজ আছে। এটা যাচ্ছে পুরো শাড়িটা, প্রচুর এমব্রয়ডারি করে দেওয়া আছে। এই শাড়িটার দাম আছে 2450। এই শাড়িটার প্রাইস আছে 2450। এরপরে দুটো একটু কম দামের ভেতর দেখিয়ে দিই। এটাও যাচ্ছে জরি স্ট্রাইপ তাঁতের ওপর অ্যাপ্লিকের কাজ। জরি স্ট্রাইপ তাঁতের ওপর অ্যাপ্লিকের ফ্লোরাল মোটিভ গেছে। এইভাবে যাচ্ছে শাড়িটা, অল ওভার শাড়িটা এরকম অ্যাপ্লিকে গেছে। শাড়িটা পাড় বরাবরও কিন্তু এইভাবে অ্যাপ্লিকের সাথে ডিজাইন আছে পুরো শাড়িটা ভর্তি করে। এইভাবে এভাবে শাড়িটা যাচ্ছে। এখানে একটা রানী কালারের পাইপিং করে দেওয়া আছে। এগুলো কিন্তু উইদাউট বিপি। এই শাড়িটার প্রাইস আছে 1450, 1450 টাকা। এটাও তাঁতের ওপরে গেল। এবারে যাচ্ছে আরেকটা তাঁতের ওপর দেখাচ্ছি আপনাদের। এটাও অ্যাপ্লিকের শাড়ি, এটা হোয়াইট বেস্ট আছে, হোয়াইট। আর দেখুন পাড়ের দিকে একটা চেকস কাপড়, একটু ক্লোজে দেখলে বুঝতে পারবেন, একটা চেকস কাপড়ের অ্যাপ্লিক করে দেওয়া আছে। এইভাবে পাড়টা যাচ্ছে দুদিকে, পিঙ্ক এবং ইয়েলো কালারের কাপড় দিয়ে আমার কাজটা করা আছে। ভীষণ সুন্দর শাড়ি, তাঁতের শাড়ি। দেখবেন তাঁতের শাড়ি পরলে কিন্তু খুব সুন্দর দেখতে লাগে। এইভাবে যাচ্ছে শাড়িটা, এই যে এটা এইভাবে যাবে। এইভাবে অল ওভার শাড়িটা কিন্তু এরকমই আছে। এই যে আর ভেতরে একটা এরকম পাতা মোটিভের অ্যাপ্লিক গুলো করে দেওয়া আছে ভেতরে পিঙ্ক কালার দিয়ে। অল ওভার শাড়িটা এরকম যাচ্ছে। এই শাড়িটার প্রাইস আছে 1650। এই শাড়িটার প্রাইস আছে 1650, যেহেতু পাড়ে আরেকটা কাপড় এখানে অ্যাড করতে হয়েছে। আচ্ছা এবার আরেকটা শাড়ি দেখিয়ে দিচ্ছি ইয়েলোর ওপর। এই শাড়িটাতে আমি দুটো চান্দেরি বর্ডার বসিয়েছি। এটা একটা প্লেন, এটা জরি স্ট্রাইপ তাঁত না, একদম প্লেন তাঁতটা, তাঁতের থান। তার উপরে একটা দেখুন ম্যাজেন্টা আর একটা গ্রিন চান্দেরির বর্ডার বসেছে। পুরো শাড়িটাতে চান্দেরির বর্ডার বসেছে। এই শাড়িটার প্রাইস আছে 2250। চান্দেরি বর্ডার বললে আমি বুঝতে পারবো, দুটো চান্দেরি বর্ডার বসেছে। আর এইভাবে এটা হচ্ছে এমব্রয়ডারি, ফ্লোরাল এমব্রয়ডারি, যেটা আমি দেখাচ্ছি আপনাদের। পুরো শাড়িটা আমি দূর থেকে দেখাচ্ছি, দেখুন প্রচুর এমব্রয়ডারি শাড়িটাতে। এই দেখুন অল ওভার শাড়িটা কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক আছে। এই যে আঁচলে ভর্তি, পুরো বডিতে ভর্তি, কেন এগুলো আমাদের নিজস্ব করানো, আপনাদের দেখতে খুব সুন্দর লাগবে। এই শাড়িটা একটা এই কালারের চান্দেরি দিয়ে বা এই কালারের চান্দেরি দিয়েও শাড়িটা পরতে পারেন, আরো ব্রাইট হয়ে যাবে। আচ্ছা এটার প্রাইস আছে 2250। এবারে চলে যাই পরের শাড়িতে। এটা একটা ফ্যান্সি লিনেন দেখাচ্ছি। ফ্যান্সি লিনেনের উপর এমব্রয়ডারি ওয়ার্ক। এই কালারটা ভীষণ মিষ্টি, এটা ঠিক কটকটে হলুদ বলা যায় না, মানে হলুদ আর পিচের মাঝামাঝি একটা কালার, ভীষণ সুন্দর। এগুলো এগুলোর আঁচলে এগুলোর পাড়ে জরির কাজ করা থাকে, জরির একটা বুনন থাকে। এইভাবে ভীষণ সুন্দর দেখুন এমব্রয়ডারি, পুরোটা ভর্তি গোলাপের ঝাড় এমব্রয়ডারি করা আছে। এইভাবে পুরো অল ওভার শাড়ি। এগুলো উইথ বিপি থাকে, কোল আঁচলের দিকে বিপিটা থাকে, কোল আঁচল থেকে বিপিটা কেটে নেবেন। এইভাবে যাচ্ছে পুরো শাড়িটা, আমি দেখিয়ে দিচ্ছি। এই যে অল ওভার শাড়ি যাচ্ছে এইভাবে, এই যাচ্ছে আঁচল পোর্শন। আচ্ছা এটার আঁচলের বৈশিষ্ট্য হলো এর আঁচলে কিন্তু একটা এরকম মুক্ত দিয়ে ঝালর গুলো বাঁধা আছে। আচ্ছা এটার প্রাইস হলো 2950। এটার প্রাইস হলো 2950। বলবেন যে ফ্যান্সি লিনেনের ওপর দেখছিলাম। লিনেন এমনিতে একটু ভারী হয়, কিন্তু এগুলো পরে আপনি সর্বত্র যেতে পারবেন, খুব অনেকটা লাইট ওয়েট। এরপর একটা শাড়ি দেখিয়ে দিচ্ছি ইয়েলোর ওপরেই। এই ইয়েলোটা এবার একটু অন্যরকম, অনেকটা টেরাকোটা কালারের ইয়েলোটা বলতে পারেন। টেরাকোটার যে কালার হয় অনেকটা ওই ধরনের ইয়েলোটা। এটা একদম হ্যান্ড গুজরাটির কাজ হয়েছে, দেখুন অনেকখানি মিরার সেটিং হ্যান্ড গুজরাটির কাজ হয়েছে। এইভাবে এটা যেটা আর্ট ব্যাঙ্গালোর বলে, আর্ট ব্যাঙ্গালোরের ওপর করা। এইভাবে যাচ্ছে,
বডিতে দেখুন অল ওভার শাড়িটা কাজ আছে, অল ওভার শাড়িটা হাতের কাজ আছে। আমি পুরো শাড়িটা দেখিয়ে দিচ্ছি আপনাদের, অনেক বড় শাড়ি, আর আমার আর্ট ব্যাঙ্গালোরের কোয়ালিটি ভীষণ ভালো। আমি দেখিয়ে দিচ্ছি এইভাবে পুরো অল ওভার শাড়িটা কাজ আছে, অল ওভার শাড়িটা এরকম কাজ আছে। দেখুন এটা যাচ্ছে আঁচলের পোর্শন উইথ বিপি, ব্লাউজ পিসটাও আমি দেখিয়ে দেবো আপনাদেরকে। এটার মধ্যে গ্রিন, রেড, গ্রিন মানে একটু মেরুন ঘেঁষা রেড আছে, ব্ল্যাক আছে আর হোয়াইট, এই চার চার রকমের সুতো দিয়ে শাড়িটা কাজ করা আছে। অল ওভার শাড়িটা কাজ বলেছি, অল ওভার শাড়িটা কিন্তু কাজ আছে, এরকম পুরো ঠাসা কাজ যাবে আপনার 6 হাত শাড়ি, বাকিটা স্কার্ট বর্ডার করে যতটা আপনার মানে দেখতে পাবে ততটাই কিন্তু কাজ আছে পুরো শাড়িটা। আমি ব্লাউজ পিসটা আপনাদের একবার দেখিয়ে দিই, ব্লাউজ পিসটা এইভাবে যাচ্ছে, ব্লাউজ পিসের হাতায় এইভাবে কাজটা করে দেওয়া আছে। এটার প্রাইস আছে মাত্র 4200, মাত্র 4200, এত এতখানি হাতের কাজের পরেও। আচ্ছা, সরস্বতী পূজা যে শুধু আপনার ইয়েলো শাড়ি পরতে হবে এমন কোনো ব্যাপার নেই, মা সরস্বতীকে যখন সাদা শাড়ি পরানো হয় তখনও কিন্তু দেখতে দেখবেন ভীষণ সুন্দর লাগে, কাজে আপনারা হোয়াইটটাও ট্রাই করতে পারেন, এটাও মানুষকে মানে ভীষণ সুন্দর দেখতে লাগে সাদা শাড়ি। সাদার মতো এত সুন্দর জিনিস আর কিছু নেই, এই যে এটা দেখুন ভীষণ সুন্দর একটা এমব্রয়ডারি হয়েছে অল ওভার শাড়িটা, একটা বাংলাদেশি তাঁতের ওপর আমি কাজটা করেছি, একটা লাল রঙের পাইপিং বসিয়ে দিয়েছি, তারপর একটা গ্রিন কালারের টেম্পল আছে, প্লাস দুদিকে এমব্রয়ডারিটা দেখুন ভীষণ সুন্দর একটা এমব্রয়ডারি ওয়ার্ক। এই শাড়িটার প্রাইস আছে 2950, এই শাড়িটার প্রাইস আছে 2950। এবার শাড়িটা আমি গায়ে দেখিয়ে গায়ে দিয়ে দেখাচ্ছি, শাড়িটা আপনারা রেড বা ইয়েলো, লাল দিয়ে পরলে বেশি সুন্দর লাগবে, লাল বা সবুজ ব্লাউজ দিয়ে বা হলুদ ব্লাউজ দিয়ে, তিন রকমের ব্লাউজই পরতে পারেন, সব থেকে সুন্দর লাগবে লাল ব্লাউজ দিয়ে। শাড়িটা দেখুন ভীষণ সুন্দর এইভাবে যাচ্ছে, এরকম ধরনের শাড়ি আমাদের খুব প্রয়োজন হয়, অনেক ফাংশনে এই ধরনের পরতে হয়, বিশেষ করে যারা গান টান করেন তাদের জন্য তো এরকম একটা শাড়ি থাকলে যে কোনো প্রোগ্রামে পরে যেতে পারবেন। এটা কিন্তু ব্লাউজ পিসের হাতাতে কাজ করে দেওয়া আছে, এটা পুরো ব্লাউজটা কাটবেন না, বডিটা রেড দিয়ে করে আপনি ব্লাউজের হাতাটুকু বসিয়ে নিতে পারেন, সেটা দেখতে আরো সুন্দর হবে, ডিজাইনার ব্লাউজ হয়ে যাবে। এরপরে চলে যাচ্ছি একটা রেশম চেকে, এরপরে চলে যাচ্ছে একটা রেশম চেকের ওপরে অরেঞ্জ রানী দিয়ে কাজ করা আছে, দেখুন ঢাকাই কাজ করা আছে অরেঞ্জ রানী দিয়ে, শাড়িটা এইভাবে যাবে, পুরো শাড়িটা এরকম ভাবে যাবে, এর নিচে পোর্শনেও এই কাজটা আছে, আর একটা এই ম্যাজেন্টা পাইপিং করে দেওয়া আছে, আর এর সাথে আমি দিয়ে দিচ্ছি একদম পিওর কটনের একটা ব্লাউজ পিস, ব্লাউজ পিসের হাতে আপনারা এই কাজটা পেয়ে যাবেন, একদম পিওর কটনের একটা ব্লাউজ পিস দিয়ে দিচ্ছি, এভাবে যাচ্ছে। এই শাড়িটার প্রাইস হলো 2750, আপনারা স্ক্রিনশট তুলে নিতে পারেন, এই শাড়িটার প্রাইস হলো 2750, একদম রেশম চেক, একদম পিওর রেশম চেক, কোনো ডুপ্লিকেট রেশম চেকের ওপরে কিন্তু কাজ নয়। এরপর আর একটা রেশম চেক দেখাচ্ছি আপনাদের, এই শাড়িটার প্রাইস হলো 2250। আর বন্ধুরা আবার বলে দিচ্ছি, আমার বুটিকটা হলো বেহালা চৌরাস্তার কাছে ইস্ট পার্কে, আপনারা যারা আসবেন মনে করছেন তারা ফোন করে নিন। এবং এই শাড়িটাও রেশম চেকের উপরে একটা চেকস কাপড়ের বর্ডার বসিয়েছি, চেকস কাপড়ের বর্ডার বসিয়েছি, আঁচলে দেখুন এই ধরনের এমব্রয়ডারিটা যাচ্ছে, আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে শাড়িটা পরবে, যখন আপনি পরছেন আপারিয়কে এরকম পরবে, যারা প্রিটস করে পরবেন তাদেরও আসবে, আর আঁচলে এইভাবে পুরো প্রচুর ঝাড় দিয়ে সাজানো আছে শাড়িটা, অল ওভার শাড়িটাতেই কিন্তু কাজ আছে, অল ওভার শাড়িটাতে কিন্তু পাড়ের দিকে থেকে ওপর পোর্শন পুরোটাই কিন্তু কাজ আছে, এইভাবে যাচ্ছে পুরোটা। এটাও আপনারা রেড ব্লাউজ দিয়ে পরলে খুব সুন্দর লাগবে, এইভাবে যাচ্ছে। এটার প্রাইস গেল 2250।
50। এবারে বন্ধুরা, যারা বাচ্চা বাচ্চা মেয়েরা আছেন বা যে কেউ আর কি, সিল্ক পরবো মনে করলে আমি কিন্তু এখানে আপনাদের মাত্র কয়েকটা শাড়ি দেখাচ্ছি। আমার কাছে কিন্তু প্রচুর শাড়ি স্টক আছে। যারা মনে করছেন আমরা বুটিকে গিয়ে হাতে ধরে কোয়ালিটি দেখে নেব, সেটাও কিন্তু আমার আমার পক্ষে খুব সুবিধাজনক। কেন, আপনারা সামনে থেকে শাড়ি দেখে নিলে আপনারা কোয়ালিটিটাও বুঝতে পারবেন, সব কিছুই দেখতে পারবেন। এবং প্রচুর শাড়ি আরও আছে আপনাদের জন্য, দেখিয়ে দেব। এটা যাচ্ছে একটা পিওর সিল্কের ওপর, এইভাবে যাচ্ছে পিওর সিল্কের ওপর। এর হাফ পোর্শনটা আছে ইয়েলোর ওপর, এরকম স্ক্রিপ্ট যাচ্ছে, ইয়েলোর ওপর এরকম স্ক্রিপ্ট যাচ্ছে। শাড়িটা পুরো ঘুরে যতটা র্যাপ করবেন, হাফ শাড়ি আছে, হাফ শাড়ি আছে এই ধর এরকম ভাবে ইয়েলোর ওপর ব্ল্যাক স্ক্রিপ্ট। আর বাকি হাফটা আমি দেখিয়ে দিচ্ছি, বাকি হাফটা যাচ্ছে কিন্তু রানী কালারে। এই যে রানীর ওপরে এরকম একটা জিগজ্যাগ বর্ডার পাবেন পাড়ের দিকে, ব্ল্যাক কালারে একটা জিগজ্যাগ বর্ডার আছে। এটা খুব ভালো একটা মুর্শিদাবাদ সিল্কের ওপর দেখাচ্ছি, এইভাবে যাচ্ছে শাড়িটা। এটা দাম আছে 3450, আমার অল ওভার ইন্ডিয়া শিপিং ফ্রি আছে, 3450। এটা যাচ্ছে ব্লাউজ পিস, ঢালা রানি কালারে যাচ্ছে শাড়িটার ব্লাউজ পিস। তাহলে বন্ধুরা, আপনাদের যদি আমার চ্যানেলটা ভালো লাগে, পৃথিশ বুটিকের চ্যানেলটা যদি ভালো লাগে, আপনারা কিন্তু লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে আমি যে যে প্রোগ্রামগুলো দেব আপনারা সব দেখতে পাবেন, আপনাদের কাছে সমস্তটা পৌঁছে যাবে। আমি বলেছিলাম আগেই যে হোয়াইট কালারও কিন্তু সরস্বতী পুজোয় আপনাকে একদম অনবদ্য করে তুলবে সবার মাঝখানে, সেরকমই একটা শাড়ি কিন্তু এখন দেখাচ্ছি। এটা যাচ্ছে অর্গ্যানিক লিনেনের ওপর হোয়াইট কালারে। দেখুন, এই শাড়িগুলোর খুব চাহিদা হয়েছে, আগের বারেও দেখিয়েছিলাম সেই শাড়িগুলো, সেই ধরনেরই শাড়ি আবার এসছে। দেখুন, আপনারা এই শাড়িগুলো বুক করতে পারেন, এই শাড়িগুলোর ভীষণ চাহিদা হয়েছে। এগুলো কিন্তু লিনেনের মতো ভারী নয়, একটা শুধু লিনেন একটা কটন আছে, যার জন্য অনেকটা কমফোর্টেবল পাচ্ছেন। এইভাবে যাচ্ছে, জড়ির কাজ করা আছে পুরো শাড়িটাতে, অল ওভার শাড়িটাতে জড়ি দিয়ে কাজ করা আছে, এবং এই জড়িগুলো গুটানোর কোনো চান্স নেই, খুব ভালো জড়ি দিয়ে কাজ করা আছে শাড়িগুলো, এবং পরে খুব কমফোর্টেবল, খুব এলিগেন্ট শাড়ি আমি বলতে পারি এক কথায়, ভীষণ সুন্দর শাড়ি। উইথ বিপি আছে, কোল আঁচলের দিকে বিপিটা আছে, কেটে নেবেন, এইভাবে যাচ্ছে। এটা এখন একদম ফ্যাশনে ইন আছে এই শাড়িগুলো, এইভাবে যাচ্ছে সাদা শাড়িটা, এইভাবে। আচ্ছা, এই শাড়িটার প্রাইস আছে 2250, 2250 টাকা, মাত্র 2250 টাকা। আপনারা বিভিন্ন চ্যানেল দেখেন, বিভিন্ন জায়গায় দেখেন এই শাড়িগুলো, আমার প্রাইসটা একটুখানি শুধু দেখে নেবেন যে ঠিকঠাক আছে কিনা। আর কেন, আমি অত্যন্ত রিজনেবল প্রাইসে শাড়ি দিয়ে থাকি। এবার আরেকটা সাদার উপর দেখাচ্ছি, এই শাড়িটার প্রাইস হচ্ছে 2800, 2800 টাকা দাম আছে। এটাও একটা বাংলাদেশি তাঁতের ওপর এমব্রয়ডারি ওয়ার্ক আছে, এটা একটা বাংলাদেশি তাঁতের ওপর অল ওভার এমব্রয়ডারি ওয়ার্ক আছে, ব্লাউজ পিসের হাতাতে কাজ করে দেওয়া আছে। আপনারা শুধু হাতাটুকু কাটবেন, বডিটা অন্য কালার দিয়ে বানাবেন, অন্য কাপড় দিয়ে, শুধু হাতাটুকু কেটে নেবেন, আর এই যাচ্ছে পুরো শাড়িটা, অল ওভার শাড়িটা যাচ্ছে এরকম একটা ছোট্ট ছোট্ট টিউলিপের মতন ফুল করা আছে, টিউলিপই করা আছে ছোট ছোট। আচ্ছা, এইভাবে করে দেওয়া আছে, দেখুন শাড়িটা, এই যে পুরো শাড়িটা এভাবে যাচ্ছে, দেখতে ভীষণ ভালো লাগে সাদা শাড়ি পরলে। আপনাদের আবার বলছি, এইভাবে করা আছে, আঁচলে দুটো লাইন করা আছে, দেখুন এখানেও আর একটা লাইন করা আছে, যার জন্য শাড়িটা দেখতে খুব সুন্দর। একটা অরেঞ্জ কালারের পাইপিং করা আছে র সিল্কের কাপড় দিয়ে, এইভাবে যাচ্ছে শাড়িটা। এটা প্রাইস তো বলেছি আমি একবার, তবু আর একবার বলে দিচ্ছি, শাড়িটার প্রাইস আছে 2800। এবার বন্ধুরা, খানিকগুলো শাড়ি দেখিয়ে দিচ্ছি একদম মিনিমাম বাজেটে, ম্যাক্সিমাম ফ্যাশন করার জন্য যে শাড়িগুলো আছে, মাত্র 1450 টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর খাদি শাড়ি, পিওর খাদি শাড়ি পেয়ে যাচ্ছেন মাত্র 1450 টাকা, 1450, এবং শিপিং ফ্রি, মানে শিপিংটাও আমি আপনাদের জন্য দিয়ে দিচ্ছি।
শুধুমাত্র যারা কলকাতার মধ্যে হোম ডেলিভারি নেবেন তাদের একটা কুড়িয়ে আমার ডেলিভারি চার্জ লাগবে। এইভাবে যাচ্ছে শাড়িটা, দেখুন এটা আমি ইয়েলোর ওপর বলে আপনাদের দেখিয়ে দিলাম, ইয়েলোর ওপর ব্ল্যাক আর রেড কম্বিনেশন, এগুলো পরে ভীষণ ভালো লাগবে। উইথ বিপি মাত্র 1450। এরই আরেকটা দেখিয়ে দিচ্ছি, এরই আরেকটা দেখিয়ে দিচ্ছি আমি শাড়িগুলো এইভাবে দেখাচ্ছি। এটা যাচ্ছে আঁচল পোর্শন, এটা যাচ্ছে বডি পোর্শন, একদিকে যাচ্ছে ব্লু, একদিকে যাচ্ছে গ্রিন, মিডলটা যাচ্ছে ইয়েলোতে। ইক্কাত স্টাইলের বুনন আছে, এই বুননগুলো আপনাদের আগেই বলেছি খুব কঠিন এই শাড়িগুলো বোনা, এবং এক নম্বর কোয়ালিটির খাদি এগুলো। ভেতরে পোর্শনটাও দেখিয়ে দিচ্ছি, উইথ বিপি আছে মাত্র 1450। স্ক্রিনশট তুলে আমাকে ছবি পাঠালেই শাড়ি আপনাদের বাড়ি পৌঁছে যাবে। যারা বাইরে থাকেন, যারা কলকাতার বাইরে আছেন, তাদের আমার অ্যাকাউন্টে টাকা ডিপোজিট করলে, আপনাদের অ্যাড্রেস দিলে শাড়ি পৌঁছে যাবে। এইভাবেই দীর্ঘদিন আমি শাড়ি দিচ্ছি। আমার আজ 9 বছরের বুটিক, আমি অনেক মানুষকে শাড়ি পাঠিয়েছি, কাজে আপনারা নিশ্চিন্তে বুকিং করতে পারেন। এইভাবে যাচ্ছে এই শাড়িটা, এটা ইয়েলো কিন্তু মিডল চেক আছে, দেখুন একটা মিডলে একটা ব্ল্যাক কালারের চেক আছে, দুদিকে আছে রেড কালারের চেক। এটাও একটা খাদি শাড়ি, আঁচলটা 3D কাতানের মতন যাচ্ছে। এটা উইথ বিপি আছে, এইভাবে যাচ্ছে। ভেতরের পোর্শনটা ভীষণ সুন্দর, ভেতরের পোর্শনটা যাচ্ছে এটা 1450-তে, মাত্র 1450-তে আপনার এই শাড়িটা পেয়ে যাচ্ছেন। এরপর বন্ধুরা আপনাদের জন্য কয়েকটা সুন্দর সুন্দর তাঁতের শাড়ি আবার দেখিয়ে দিচ্ছি, যাদের পছন্দ হবে চটপট বুকিং করে নেবেন। আচ্ছা, এটা যাচ্ছে হলুদের ওপর, হলুদ জরি স্ট্রাইপ তাঁতের ওপর, এটা একটা সবুজ কালারে একটা কাপড় দিয়ে, স্ক্রিপ্টের কাপড় দিয়ে একটা এমব্রয়ডারি করেছি। দেখুন পুরো শাড়িটা এইভাবে যাচ্ছে, ভেতরে কিন্তু একদম মীনাকারী কাজের মতন খুব সুন্দর সূক্ষ্ম সূক্ষ্ম এমব্রয়ডারিতে গোলাপ আছে, দুটো কালারে গোলাপ আছে সূক্ষ্ম সূক্ষ্ম এমব্রয়ডারিতে। আর যেটা এর প্লাস পয়েন্ট, সেটা হচ্ছে আমি ওই কাপড়টা দিয়ে দিচ্ছি, কটন কাপড়টা, ওটা দিয়ে আপনারা ব্লাউজ পিস দিয়ে দিচ্ছি, ব্লাউজটা নিজের মাপে বানিয়ে নেবেন। পুরো পিওর কটনের ওপর এই মানে আপনার গ্রিনের ওপর ব্ল্যাক দিয়ে এটা করা আছে স্ক্রিপ্টটা, এই ব্লাউজটা তৈরি করে নেবেন, তাহলে দেখতে আরো সুন্দর লাগবে। এই শাড়িটার প্রাইসটা বলে দিক, এই শাড়িটার প্রাইস যাচ্ছে 2250, মাত্র 2250। মনে রাখবেন কোনো শিপিং চার্জ দিতে হচ্ছে না আপনাদের। এবার বন্ধুরা আপনাদের জন্য যে শাড়িটা দেখাচ্ছি সেটা হচ্ছে একটা জরি স্ট্রাইপ ইয়েলো কালারের তাঁতের ওপর, দেখুন দুটো বর্ডার করে দেওয়া আছে, একটা লাল পাইপিং আছে, একটা গ্রিন কালার, একটা রেড কালারের দুটো টেম্পল বর্ডার আছে, তার মধ্যে ফিশ মোটিভটা করে দেওয়া আছে, পুরোপুরি যাচ্ছে এটা কাঁথা স্টিচ, পুরোপুরি হ্যান্ড ওয়ার্কের মধ্যে যাচ্ছে এটা। আর ব্লাউজ পিসটা দিয়ে দিচ্ছি একদম রেড কালারে কটন ব্লাউজ পিসে, এই মাছটা অ্যাপ্লিক করে বসানো আছে। এই শাড়িটার প্রাইস আপনাদের বলে দিই, এই শাড়িটার প্রাইস আছে 2500। আপনারা ফিস মোটিভ বলে বুক করবেন, আর এখন অনেকটা রিজনেবল প্রাইসে আপনারা শাড়িগুলো পেয়ে যাচ্ছেন, আর আমার অল ওভার ইন্ডিয়া শিপিং ফ্রি আছে। আজকের প্রোগ্রামের লাস্ট শাড়িটা দেখিয়ে দিই, এছাড়াও বন্ধুরা প্রচুর শাড়ি আছে, আপনারা যারা মনে করবেন যে এসে দেখে নেবেন অবশ্যই চলে আসতে পারেন। এটাও একটা ইয়েলো কালারের জরি স্ট্রাইপ তাঁতের ওপর অল ওভার কাঁথার প্যাচ বসানো আছে এইভাবে, এটাতেও একটা পাইপিং করা আছে, দুটো টেম্পল বর্ডার করে দেওয়া আছে। শাড়িগুলো পরলে খুব সুন্দর লাগবে, আমি সরস্বতী পুজো স্পেশাল বলে বেশিরভাগ হলুদ শাড়ি দেখিয়ে দিলাম, এছাড়া বিভিন্ন ধরনের শাড়ি আমার কাছে আছে। এটা যাচ্ছে ব্লাউজ পিস, ব্লাউজ পিসের হাতায় এইভাবে অ্যাপ্লিক করে বসানো আছে কাজটা, আর দেখুন একটা টেম্পল বর্ডার, পুরো কটন ব্লাউজ দিয়ে দিচ্ছি। এই শাড়িটার প্রাইস বলে দিচ্ছি, এই শাড়িটার প্রাইস আছে 2450। এই শাড়িটার প্রাইস আছে 2450। আপনারা আমার সঙ্গে যোগাযোগ করে নেবেন প্রীতিশ বুটিকের প্রোগ্রামগুলো দেখার জন্য, আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন, তাহলে সমস্ত নোটিফিকেশনগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। আর প্রোগ্রামটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিতে কিন্তু ভুলবেন না, তাহলে অনেকজন এই প্রোগ্রামটা দেখতে পারবে। আচ্ছা, তাহলে আজকের এই পর্যন্তই, 19th এপিসোড বলে বুকিং করবেন, শাড়ির স্ক্রিনশট নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপ করতে থাকুন, শাড়ি আপনাদের বাড়ি পৌঁছে যাবে।
তাহলে বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন। নমস্কার।